শিক্ষকদের নানা দুর্নীতির অভিযোগ তুলে মাদ্রাসার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। দীর্ঘক্ষণ শিক্ষকদের ঘেরাও করে রাখেন ছাত্রছাত্রীরা, পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষকদের ঘেরাও মুক্ত করেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতা বেরিয়া হাই মাদ্রাসায়। সূত্রের খবর, ওই মাদ্রাসায় মিড ডে মিল থেকে শুরু করে ঐক্যশ্রী প্রকল্পের নামে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। গত শুক্রবার ভাঙড় 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই মাদ্রাসা পরিদর্শনে যান আধিকারিকরা। সেখানে তারা শিক্ষক ও ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেন। এই ছবি মোবাইল বন্দি করে রাখেন মাদ্রাসার শিক্ষক শরীফুল মোল্লা। তিনি কেন ছবি মোবাইলে তুলেছেন এই অভিযোগ তুলে মাদ্রাসার ছাত্ররা ওই শিক্ষকের উপরে চড়াও হন, এমনকি ছবি ডিলিট করতে বাধ্য করে। অভিযোগ, এই সময় ওই মাদ্রাসার শিক্ষক এমডি ফরিদউদ্দিন শরীফুল মোল্লা নামে ওই শিক্ষকের উদ্দেশ্যে কটুক মন্তব্য করেন। এই নিয়ে দুই শিক্ষকের মধ্যে বদানুবাদ শুরু হয়ে যায়, এমনকি একজন অন্যজনের দিকে মারতে তেড়ে আসেন। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও হচ্ছে আমাদের একটা মাস্টার মার দিয়ে এসেছে।